আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, দর্শকবৃন্দ, আমার ফ্যান সার্কেল, রুগী মহোদয়, বিশ্বের এই ভুবনে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ব্যক্তি চ্যানেল দেখতেছে স্বাস্থ্য বিষয়ে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, গ্রীষ্মের তাপদাহ চলতেছে, জায়গায় জায়গায় পানিবাহিত রোগ, জন্ডিস, ডায়রিয়া, বিভিন্ন ছেলে মেয়ে মা বোনদের বাচ্চাদের প্রকট আকার ধারণ করছে জন্ডিস, পানিবাহিত সমস্যা। তা আজকে লাইভ প্রোগ্রাম, জন্ডিস থেকে দূর করতে ঘরোয়া উপায় 8টি খাবারের কথাই বলবো আপনাদের সকলকে। দর্শক, জন্ডিস দূর করতে গেলে আমাদেরকে 8টি খাবারের সমন্বয়ে এ দূর করা সম্ভব জন্ডিসের প্রকোপ তীব্রতা থেকে। আসুন জেনে নেওয়া যাক। দর্শক, জন্ডিস এক ধরনের পানিবাহিত রোগ। জন্ডিসের ত্বক, চোখের সাদা অংশ এবং অন্যান্য মিউকাস জিল্লি হলুদ হয়ে যায়, যার কারণে এছাড়াও রোগের লিভার কিংবা যকৃতের সমস্যা দেখা দেয়। তবে জন্ডিসের শুধু একমাত্র চিকিৎসায় নয় বা ওষুধে একমাত্র চিকিৎসায় নয়, কিছু কিছু খাবারের মধ্যে রয়েছে জন্ডিসের উপকার বা ঘরোয়া চিকিৎসা। তো প্রিয় দর্শক, তাই জন্ডিস সারাতে চাইলে কিছু খাবারের খাওয়া জরুরি, সেগুলো আমি আপনাদেরকে বলবো। নাম্বার ওয়ান, পরিমিত পানি। জন্ডিস হলে প্রতিদিন অন্তত পানি আমরা সকলেই 8 থেকে 10 গ্লাস খেতে পারি এবং পানিটা সম্পূর্ণ মানসম্মত এবং ফ্রেশ পানি হওয়া চাই। দর্শক, কেননা জন্ডিস এক ধরনের পানিবাহিত রোগ, তাই এসময় পানির শরীরে ঘাটতি দেখা দেয়। তাই পরিমিত পানি খেলে অতিরিক্ত টক্সিন বের হয়ে যায়, ফলে লিভার ফাংশন ঠিক থাকে। নাম্বার দুই, হার্বাল টি বা হার্বাল চার কথায় বলবো। জন্ডিস রোগ হলে কখনোই কফি বা চা কিংবা কোকো বা কোল্ড ড্রিঙ্কস খাবেন না, এতে করে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার যকৃত কিংবা লিভার ফাংশন। এমনকি দুধ জাতীয় খাবারটাও আপনাকে বিরত থাকতে হবে। দর্শক, তাহলে হজমের সাহায্যকারী জন্ডিস হলে খাবার হজম হতে সমস্যা হয়, তাই যেসব খাবার দ্রুত হজম হয় আমরা সেই ধরনের খাবারই আমরা সকলে খাব। তো খাবার তালিকা দর্শক রাখুন, নাম্বার ওয়ান মধু, কমলা লেবু, বিশেষ করে আনারস এবং কাঁচা পাকা পেঁপে এবং পাকা আম ইত্যাদি খেতে পারে প্রচুর পরিমাণে। দর্শক, এরপর ফাইবার যুক্ত খাবার খান, এতে জন্ডিস রোগে ফাইবার সমৃদ্ধ খাবার অবশ্যই খাওয়া উচিত, কারণ ফাইবার জাতীয় ফল সবজি তো অবশ্যই, এছাড়া বাদাম, শস্য দানা যেমন ওটমিল, আম, বাউন, রাইস ইত্যাদি। প্রিয় দর্শক, বেশি করে আপনারা সকলে খাবেন। সুগার জাতীয় খাবার, জন্ডিসের হলে সুগার জাতীয় খাবার খেতে হবে, তবে তা পরিমিতভাবে, বিশেষ করে আখের রস জন্ডিসের জন্য খুবই উপকারী একটি রস। তবে হ্যাঁ, রাস্তার ধারে বিক্রি হওয়া আখের রস আপনি মোটেও খাবেন না। দর্শক, বাড়িতে আখ কিনে নিয়ে এটি কেটে খান কিংবা রস করে খেতে পারেন, এই যে সামান্য চিনি দিয়েও ইয়োগো হার্ড খেতে পারেন, ইয়োগো গার্ড খেতে পারেন, তবে অতিরিক্ত চিনি লিভার জন্য ক্ষতিকর। দর্শক, প্রিয় দর্শক, আরো খাদ্য তালিকায় রাখতে পারেন পুদিনা পাতা। পুদিনা পাতা লিভার ফাংশনের জন্য খুবই উপকারী একটি পাতা, যা হচ্ছে পুদিনা। এর পাতা প্রতিদিন আপনি সকালে 4-5টি করে খেলে জন্ডিসের জন্য খুবই একটি গুড মেডিসিন হিসেবে কাজ করে। দর্শক, খেলে এবং ভালো উপকারও পাওয়া যায়। দর্শক,
এরপর আসা যায় লেবুর রস বা লেবুর পানি, পাকস্থলীর জন্য একটি সহায় হোক লেবুর রস। প্রতিদিন সকালে খালি পেটে পানির ভিতরে করে লেবুর রস খেলে আপনার পরিপাক তন্ত্রকে অত্যন্ত ভালো করবে দর্শক। নাম্বার 8 বলে শেষ করব, 8 নাম্বার। 8 নাম্বারের ভিতরে আনারস। এই জন্ডিসের কথা বললে আনারস আর সাধক গ্যান্ডি রস বা আখের রুটির কথা আমরা বেশি মনে করি। 8 নাম্বার এই কারণে বলছি, সাধারণত জন্ডিস কিংবা জ্বরের জন্য আমরা আনারস খেয়ে থাকি, তার থেকে বেশি ভালো গ্যান্ডের রস যেভাবে খাওয়া যায় আখের গুড়ের শরবত এবং তোক ময়দানা ইচুগুলো বসি, এগুলো আপনার অনেক উপকার দিবে। নাম্বার 8-এ রাখছে আনারস, এই কারণে আনারস তো অবশ্যই উপকার করবে কিন্তু জন্ডিসের জন্য যেমন ভালো কাজ করে তেমন আনারসও সে ভূমিকা পালন করতে পারে বিভিন্ন ক্ষেত্রে জ্বরের ক্ষেত্রে। তো জন্ডিসের পার্শ্ববর্তী জ্বর থাকলে আপনার আনারস খেতে পারেন। এছাড়াও লিভারকে পরিশোধের জন্য আনারস খুবই উপকারী দর্শক। তো দর্শক, এই গ্রীষ্ম সিজন, গ্রীষ্মের মৌসুমে আমরা সকলে খাবারগুলো খাবো, তাহলে আমাদের জন্ডিসের ভাব ছেলে মেয়ে ছাত্রছাত্রী এবং বয়স্ক মা বাবাদের যারা বিভিন্ন কৃষিকাজ করে অনেক সময় জমিনে চাষ করা লাগে তাদের ওদের তেজের কারণে লিভার ফাংশন দুর্বল হয়ে যায়, জন্ডিসের প্রকোপ আকার ধারণ করে। অনেকে জার্নি করার কারণে পানি কম না খাওয়ার কারণেও জন্ডিস হতে পারে। তাই আমরা 8টি খাবার যদি খেতে পারি তাহলে আল্লাহর রহমত আমরা জন্ডিসের প্রভাব থেকে ভালো থাকতে পারি ইনশাআল্লাহ। দর্শক, আজ আর নয়, সকল সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে বিদায় নিব। সকলের জন্য সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।